তো গাইস, এই দেখো তোমার দাদাভাই ক্যান্টিন থেকে কত কি জিনিস এনেছে। তো এখানে আছে আমার সে মামা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো মিসেস পাল ব্লগে রইলেও অনেক অনেক ভালোবাসা। দেন আবার একটা অ্যানাদার ভিডিও স্টার্ট করলাম। তো সকালবেলায় কাজকর্ম সেরে এখন কিছু সামান ছিল সেগুলো বের করেছি। এই সামানগুলো কিন্তু তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে নিয়ে এসেছে। তো ক্যান্টিন থেকে কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ক্যান্টিন থেকে অনেক কিছু নিয়ে এসেছে দাদানে, কুকিজ থেকে, বিস্কিট থেকে, তারপর শ্যাম্পু, সাবান, তেল, তারপর ওর জন্য ওট, সমস্ত কিছু নিয়ে এসেছে ক্যান্টিন থেকে। কিছু নামকিনও নিয়ে এসেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এইভাবে সকালে ইন্ট্রোটা দিলাম, কারণ সকালে সমস্ত কাজকর্ম সেরে রান্না বসিয়ে তারপরে এইগুলো খুলতে আরম্ভ করেছি। তো দাদাভাই ছিল বললো এগুলো খুলে দেখো কী এনেছি না নিয়েছি, সেজন্য আমি খুলতে চেষ্টা করলাম। আর তোমার দাদাভাই আমাকে বকা দিচ্ছিলো, বলছিলো এরকমভাবে অগোছালোভাবে বন্ধুদেরকে দেখাচ্ছ কেন, ভালো করে খুলেই দেখাও আর আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, এরকমভাবে দেখাও তুমি। সেই জন্য এখন তোমার দাদাভাই বসে গেছে গোছাতে। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো। দেখো তোমার দাদাভাই ক্যান্টিন থেকে কত কি জিনিস এনেছে। তো এখানে আছে আমার সে মামাআর্থের শ্যাম্পু, আর এখানে আছে কন্ডিশনার, আর এখানে আছে ওয়াইল্ডস্টোন একটা পারফিউম, এখানে আছে সাবান। তো অনেক রকমের আছে, ডাব আছে, প্যাডস আছে, এখানে আছে রিক্সোনা, তারপর এখানে কি আছে এনজয়, তারপর দুটো ফ্লেভার আছে, একটা গোলাপ একটা চন্দন। আর এখানে দাতানের বেশ কিছু বিস্কিট আছে, এগুলো হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট আছে, এখানে একটা চকলেট, এগুলো চকলেট বিস্কিট, আর এখানে একটা ওরিও বিস্কিট আছে, এখানে ডার্ক ফ্যান্টাসি, আর এখানে আর এটা হচ্ছে আখরোট। তো এক প্যাকেট এটা আমাদের খাওয়ানোর জন্য এনেছে, আর এখানে এনেছে ছেলের জন্য যেটা মানে খোলা ছাড়ানো, আর এখানে আছে একটা বাদাম পকোড়া, আর এখানে আছে ছেলে ওটস, মামাআর্থের দুটো শ্যাম্পু, আর এখানে আছে ব্রাশ, আর ব্রাশগুলো তাতান বার করে নিয়ে চলে গেছে। এখানে আছে তেল হেয়ার অ্যান্ড কেয়ারের, আর এখানে আছে একটা চকো প্যাক। তো এই হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো ক্যান্টিন থেকে এনেছে। তো চলো এগুলো এখন রেখে দিই, আর কত যে আপেল এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এগুলো এখন ভরে দিই। তো গাইস এই হচ্ছে সেই আপেল। তো একটা ঝাঁপির মধ্যে অনেকগুলো আপেল এনেছে, এক ঝাঁপির মধ্যে যতটা ফ্লাইটে ওঠানো সম্ভব হয়েছে ততটা উঠিয়েছে, আর আপেল কিন্তু নিয়ে আসেনি, তার অনেককে দেওয়া হয়ে গেছে। আর এখানে বেশ কিছু আছে আমাদের বাড়ির সকলের জন্য, ছেলেকে খাওয়াবো সেই আপেল। তো এগুলো ভালো করে যত্ন সহকারে তুলে দেবো ফ্রিজে, কারণ নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা জার্নি করে এসেছে তো এই ব্যাগের মধ্যে, সেই জন্য ও ঘষা মাজা খেয়েছে, সেজন্য তার কালো কালো দাগ টাইপের হয়ে গেছে। আর এখন আমি এগুলো ফ্রিজে তুলে রেখে দেবো ভালো করে, যাতে একটু সতেজ থাকে, তো যখন খাওয়াবে তখন ফ্রিজ থেকে বের করে খাওয়াবে, কারণ এই আপেলটা কিন্তু বেশি দিন থাকবে না, কারণ দাগ ধরে গেছে সেই জন্য। তো যতদিন থাকে ফ্রিজের মধ্যেই থাক, তাহলে যদি একটু হলেও ভালো থাকে, সেই জন্য আমি বোতলগুলো সরিয়ে নিচ্ছি, আর আর সেই যেখানে বোতলের জলগুলো ছিল সেখানে আমি আপেলগুলো রাখবো। তো ভালোভাবে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার সমস্ত কাজ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণ ভালো লাগে। তো এখন ঝটপট আপেলগুলো ভরে নিয়ে চলো গাইস, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর কী করছি না করছি সেগুলো তোমরা দেখতে পাবে, আর যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
এই দিকে দেখা বড় হাসি দেখি দেখি বড় হাসি এটা খুলে খুলে না তাহলে দোষ কি করবে না একদম আর হ্যাঁ গাইস, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবার পর এসেছি একটু শপিং করতে। শপিং করতে পুজোর বেশ কিছু শপিং করা হয়ে গেছে, আর কিছু টুকটাক বাকি ছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি পুরী, তো সেই জন্য আমাদের বেশ কিছু কেনাকাটা ছিল, সেগুলো আমরা কেনাকাটা করতে এসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। তো ফার্স্টে দাদানকে একটা চশমা কিনে দিলাম, কারণ ওই চশমাটা জানো তো টেনে টুনে ভেঙে দিয়েছি, সেই জন্য ওর পাপা একটা চশমা কিনে দিল। আর ওর জন্য কিন্তু একটা ঘড়িও লাগবে, ঘড়িটা খোঁজার চেষ্টা করছি কোথায় পাবো না পাবো, সেই জন্য আমরা যাচ্ছি দোকানে। আর আমরা তো তারপর গেছিলাম কসমো বাজারে, তো কসমো বাজারে মানে আমার জন্য টি শার্ট আরে দেখছিলো তোমাদের দাদা, কিন্তু আমার পছন্দ হয়নি সেরকমভাবে, তাই তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখালাম ভেতরে চারপাশটা। আর হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত রকম জিনিস পাওয়া যায়, কিন্তু কোয়ালিটিটা একদমই ভালো না। আমি যেহেতু একটা যে একটা প্যান্ট হয় ওটার এখন আমি নাম বলতে পারছি না, একদম কিন্তু বাজে প্যান্টটা, ভালো না, একবার পরেছি তার মধ্যে ফাটাফাটা হয়ে গেছে। তো সেই জন্য আমার একদম যেখানকার জিনিস ভালো লাগে না, কেন জানি না একদমই ভালো লাগছে না। আর আমি বেশ কিছু জিনিস তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তোমার আধা ভাই কিন্তু তার আগেও চলে এসেছিলো, আমি যখন ভুরু প্লাগ করছিলাম আর চুলটা একটু কাট দিয়েছি, সেই জন্য তোমার আধা ভাই আমার জন্য তার আগে ড্রেসট মানে চয়েস করছিলো। তখন তো বেশ পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছিলো, কারণ ও তো এক স্থির থাকে না, বাচ্চা মানুষ বুঝতেই তো পারছো। আর হ্যাঁ, এখন আমি এই দাদার কাছে আর তোমার দাদাভাইয়ের কাছে চলে এসে ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর তো বললামই তো যে আমরা পুরী যাচ্ছি, সেজন্য বেশ কিছু কেনাকাটার আছে, তোমরা কিন্তু আমার পুরী ব্লগ অবশ্যই দেখতে পাবে। ভিডিওগুলো একটু দেরিতে আপলোড হবে, কারণ যাব ঘুরবো ওখানে, আর সেখানে তো আর নেটওয়ার্ক থাকবে না থাকবে সেরকমভাবে কিছু বলা যাচ্ছে না, ট্রেনের মধ্যেও সেরকমভাবে ভিডিও আপলোড করা হয় না। আর বাচ্চা মানুষ যেহেতু একটা আছে, সেজন্য ভীষণই দুষ্টুমি, আমরা তো দেখেইছো প্রত্যেক ভিডিওতে, সেজন্য ওর কেয়ার করতে আর একটু বাইরে গেলে একটু প্রবলেমও হয় ওর খাবার দাবারে, সেজন্য আমি বেশি তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করতে পারবো না। যতটুকু পারবো তোমাদের অবশ্যই ভালো করে দেখো আর ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো এখন গাইস কী কী কেনা করছি না করছি সেগুলো তোমরা দেখে না ঝটপট। আর বাড়িতে চলে এসেছি আমি একদম, তো এসে পরে রান্না বসিয়ে দিয়েছি, রান্নার মধ্যে ভাজবো মাছের ঝোল বানাবো আর বানাবো বেগুন ভাজা। তো বেগুনটা ফার্স্টে বসিয়ে দিয়েছি, আর তারপর বেগুনটা ভাজার পর তারপর মাছের ঝোলটা বানাবো। ফাই দেখো বন্ধুরা, আমার তো বেগুনটা ভাজা অলরেডি তোমাদের সাথে বকবক করতে, আমার বেগুনটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখন আমি কী বানাবো বলো তো, এখন এই বেগুনটা ভাজা হয়ে গেলে এখন মাছের ঝোল বসিয়ে দেবো। তো মাছের ঝোলটা কিন্তু চুলোতে বসাবো, কারণ যেহেতু চুলোতে অনেক আঁচ আছে, সেই জন্য আমি চুলোর মধ্যেই বসিয়ে দেবো মাছের ঝোলটা। সেই জন্য ভালো করে মাছগুলো ফ্রাই করে নিয়েছি, আর তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো দাদাভাই কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি ভালো করে একদম ওর মনের মতো করে বানাবার চেষ্টা করছি, আশা করি দেখা যাক কতটা বানাতে পারি ওর মনের মতো করে। তো এইদিকে মাছ তো ফ্রাই করা হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে রূপচাঁদ মাছে, তোমার দাদাভাই ভীষণ খেতে ভালোবাসে মাছটা, যে কোনো মাছই তোমার দাদাভাইকে খেতে ভীষণ পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু ওর জন্য আমার সমস্ত কিছু আমার মানিয়ে নিতে হয়, আমার মানে এতটা ভালো লাগে না কিন্তু ভালো লাগে। তো তোমার সাথে বকবক করতে করতে আমার মাছের ঝোল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঝোলটা ফুটে উঠেছে, আর একটু গাঢ় হয়ে গেলে ঝোলটা নামিয়ে দেবো। তো এই ছিল আজকের ব্লগ, যদি ব্লগটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, শুভরাত্রি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবো একটা নতুন একটা ব্লগে, আর তোমাদের ব্লগলি অবশ্যই।